অনিমা 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 আমার পার্সটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না, একবার উপরে এসো। এই কি কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? এই তো সব ও বুঝতে পেরেছি, তো তো মন খারাপ হয়েছে। আরে হানিমুন ক্যান্সেল হয়েছে তো? আরে চিন্তা করো না, জগন্নাথদেব দেখলে আমরা ঠিক যাব আবার। হ্যাঁ, আর আর বাঙালিদের তো তিনটেই ঘোরার জায়গা, দার্জিলিং, দীঘা, আর নয়তো বা পুরী। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো কিচ্ছু ঠিক হবে না দাদা। এই বাড়িতে কিচ্ছু ঠিক হবে না। এই বাড়ির স্যার ম্যাডাম এখনো ঊনবিংশ শতাব্দীর মানুষ। শিবু, তুমি এসবের মধ্যে থেকো না। আমিও তো সেটা বলছি, তুমি এদের ফালে পা দিও না। তুমি একদম রান্না করে ঢুকবে না, তাদের এটা যাই বলবে। তুমি এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করবে। আরে বাবা, কি হয়েছে কি আমাকে সেটা তো তোরা বলবি কিছু? আচ্ছা তুই জানিস না না? আচ্ছা তুই কি সত্যিই বুঝিস না? আচ্ছা তুই জানিস না যে এই বাড়িতে দুটো কলেজের বই কিনতে গেলে 17 বার মিটিং বসে, অথচ বউরা গঙ্গা নাইতে গেলে রিক্সা ডেকে পর্দা ফেলে? তোমার তোমার কি বই লাগবে? বই দেখো বৌদি, তুমি কোন কথা থেকে কোন কথায় চলে এলে? আর ছাড়ো না, ও বিদেশি বই, অনেক দাম। দাম নিয়ে নাই বা ভাবলে? আমাদের মাঝে পড়ে তোমার দফা শেষ, তুমি পালিয়ে যাও না বৌদি, না হয় দাদাকে নিয়ে পালিয়ে যাও। না শিবু, এই লড়াই আমি ছাড়বো না, আমি পালিয়ে যাব না, এই সংসারের একজন হয়েই আমি থাকব। থাকতেই হবে আমাকে। শোনো না, ভাবছি কাল বা পরশু থেকে আমি অফিস যাওয়া শুরু করব। এ কি, তোমার তো অনেকদিন ছুটি নেওয়া আছে। দাদা, তুই বৌদিকে এই খাঁচায় বন্দি না করলেই পারতিস। ছুটি নিয়ে বাড়িতে বসে কি করবে? ছোলা চিবানো আর সেখানে হরেকেষ্ট বলি শিখবে পোষা কাকাতুয়ার মতো? আমি দেখছি সবকিছুর একটা শেষ থাকা দরকার। বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে না গো? সে অভ্যেস হয়ে যাবে। আমি ভাবছিলাম দিদির অভ্যেস হবে তো ওই পরিবেশে থাকা। তুই আবার কি কথা, মেয়েদের শ্বশুর বাড়িটাই তো আসল, অভ্যেস করে নিতে হবে। তুমি বুঝতে পারছো না নিতাইদা, আমার মন বলছে দিদি ওখানে ভালো থাকতে পারে না, কিছুতেই না। মনটাকে কষে গামছা দিয়ে বেঁধে চাই চুমুক দাও তো, যত সব আন্তাবড়ি কথা বলছে। আন্তাবড়ি নয়, আন্তাবড়ি নয় নিতাইদা, আমার আমি আমি বলছি তোমায় কিছু একটা ঘটেছে ওই বাড়িতে, দিদি ভালো নেই ওখানে। সে কি তোমাকে ফোন করেছিল নাকি? কখন করলো? কই আমি তো শুনতে পেলাম না, ওই যে কিরিং 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 কিরিং। আমাকে নয়, বোস আঙ্কেলকে। দিদি নাকি ইমিডিয়েট মানে খুব তাড়াতাড়ি চাকরি জয়েন। জানি জানি জানি, জয়েন মানে আমি জানি, আমি কি মুখ্য নাকি? কিন্তু তুমি যে বললে দিদিরা জগন্নাথ ধামে যাবে। সেটাই তো, দিদিদের পুরী যাওয়ার টিকিট তো আমি নিজে কেটে দিয়েছিলাম, কিন্তু দিদি হানিমুনে না গিয়ে অফিস করতে চাইছে কেন সেটাই তো বুঝতে পারছি না। জানো নিতাইদা, ওই বৌভাতের দিন রাতে ওই বাড়ির মানুষগুলোকে আমার একদম পছন্দ হয়নি। আচ্ছা আমাদের পছন্দ নিয়ে কি আসে যায় বলো তো? তোমার দিদি তার মনের মানুষের সঙ্গে
ঘর বাঁধতে গেছে। এতে খাবার কি আছে? এত ভেবো না, এত ভেবো না, তোমার দিদি ভালো আছে, সুখে আছে। আর কি করে ভালো থাকতে হয়, সুখে থাকতে হয় তোমার দিদি ভালো করে জানে, বুঝেছো? নাও চাটা খাও। ভালো থাকিস রে দিদি, খুব ভালো থাকিস। কি বেশি সুন্দর চাঁদ তুমি, না ওই চাঁদের নিচে পাগল তোমার চেয়ে থাকা। কে বেশি সুন্দর বুঝে নিতে একাকি দাঁড়ানো। বাবা, তুই তো একবারে শক্তি চাটুজ্জে। সুন্দরে পূজারি তো সবাই বৌদি, তা শক্তি চাটুজ্জেই বা বাদ যাবেন কেন? তা ঠিক, তবে কি জানো, সুন্দর বলতে মানুষ বাইরের রূপটাই বোঝে, আসল সৌন্দর্য কিন্তু মানুষের অন্তরে থাকে। তা তুমি দাদার অন্তর না বাইরে? কি দেখে ভালোবেসেছো বৌদি? হাজির একটা। ওমা, তোমার মুখটা এরকম কালো হয়ে গেল কেন? আরে বাবা, আসবে আসবে, তোমারও ভালোবাসার মানুষ আসবে। সে কথা নয় বৌদি, কাল থেকে তুমি থাকবে না ভেবেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ওই থাকবে না মানে? আহা, তুই যেন কিছুই জানিস না, কাল থেকে বৌদি অফিস জয়েন করছে না। ও তাই বল, আমি তো ভাবলাম কাল থেকেই বৌদি দাদাকে বগল দাবা করে। অসভ্য একটা। বৌদি, এই যে তুমি আমাকে থেকে থেকে অসভ্য বলো না, এটা কিন্তু শুনতে বেশ লাগে। দাদাকে দিনে কতবার অসভ্য বলো গো বৌদি। যাবে বেরো, তোমরা এক্ষুনি বেরো তো। আরে বেরিয়ে গিয়ে করবোটা কি, বড় বৌদির সঙ্গে বসে বসে পাড়ার লোকের সমালোচনা? ছবি আঁকতে পারো, গান গাইতে পারো। হ্যাঁ, গানও শিখতো সত্যজিৎ। বাবা বলেছে ওসবের কোনো দরকার নেই, শ্বশুর বাড়িতে গিয়ে তো আমাকে গান করতে হবে না। দূর, গান কি কেউ অন্য কারোর জন্য করে না, গান করতে হয় নিজের জন্য। গান করলে মন ভালো থাকে, তাই তো সব কিছু ছেড়ে এলেও তানপুরাটাকে ছাড়তে পারিনি। ছাড়োনি, আবার ছেড়েছ। বাপের বাড়ি থেকে বই নিয়েছো বটে, কিন্তু তা সাজানোই থাকে। বাবা কিন্তু একদম ঠিক কথা বলেন, বিয়ের পর গান ওই তাকে সাজানো থাকে। না, বাবা সবসময় ঠিক কথা বলেন না। কন্যা বলে শুনো মম পূর্বের কাহিনী, বহুরূপা নাম মম ইন্দ্রের নর্তনী। পূর্বজন্মে আমি রাজা ছিনু পক্ষী জনি, প্রভাসে বসতি ছিল নাম সারঙ্গী। প্রামাথিক নামে বট প্রভাসের তীরে উদ্যাপিত, আমার পানে চেয়েছে খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই। এভাবে হয় নাকি? কি হলো, মাঝপথে থামলে কেন? শুনতে পাচ্ছ না? শুনতে তো পাচ্ছি। আমার পানে চেয়েছে খুশি থাকো, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে। আমার কপালে রয়েছে এই রুটি বেলা আর রুটি ভাজা, আর তেনার কপালে গান গাওয়া। যে যেমন কপাল লিখে নিয়ে এসেছে বৌদি। এই তুমি চুপ করো তো, নিজের কাজটা করো। কাল থেকে জলসার আসর বসুক। বাবা কি স্বাদ, আপনি থেকে ফিরেই চুক্তি করে ভাইয়ের বইয়ের গান শোনা হচ্ছে কেমন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। খুশি থাকো বৌমা। মা, এটা তোমার বাপের বাড়ি নয়, সে বাড়িতে হয়তো রোজ জলসা বসে, কিন্তু এই বাড়িতে সন্ধেবেলা মহাভারত পাঠ হয়। মা, আমরাই কিন্তু বৌদিকে জোর করে। তুই এখানে বসে কি করছিস? তোর না সামনে পরীক্ষা, এখানে এই যে নবাব পুত্তর, এখানে বসে বসে কবিতা ওড়াচ্ছ। হ্যাঁ বলি, তাহলেই সারা জীবন কেটে যাবে। হ্যাঁ
বলি বসে বসে বাপের অন্ন আর কতদিন ধ্বংস করবি? কারেকশন, বাবা তো রিটায়ার মা, তাদের মতো দাদার অন্ন। শিবু, সেই জন্য দাদা বৌদির ঘরে বসে বসে পা চাটা হচ্ছে, তাই তো? এসব না করে বোনটাকে নিয়ে একটু বসে পড়াশোনা গুলো দেখিয়ে দিতে পারিস না? তোর পড়াশোনার পেছনে খরচ করতে করতে সব গেছে, মেয়েটার জন্য একটু যে ভালো মাস্টার রাখবো তারও তো জো নেই। শিবু, মা কিন্তু ঠিক কথাই বলেছে। না না না, এইসব একদম ঠিক না। করবি, তুমি যাও গিয়ে পড়তে বসো। তুই আমার সঙ্গে চল, সামনের ওষুধের দোকান থেকে বাবার প্রেশারের ওষুধটা এনে দিবি। শুনলাম কাল থেকে ওষুধটা শেষ হয়ে গেছে, আমি আর কদিক দেখবো। চলে বদলে নাও, আমি আসি। আশ্চর্য তো মরুকা, টেবিলটা একটু সামনে এগিয়ে দে বাবা। হ্যাঁ মা। হাত করে বললো যে ঘরে গিয়ে বসো, তো আমার কোনো কথা শুনলে তো? এই সন্ধ্যেবেলা কেউ বাইরে বসে? আমি কি করবো, মনোর কাকে তো বললেন। হ্যাঁ, উনি বললেন আর তুই ওর সঙ্গে সঙ্গে চেয়ারটা পেতে দিলি। যাক, তবু ভালো আমাদের কথা মনে পড়েছে। আমি তো ভাবলাম আমাদের সঙ্গে বোধ হয় সব সম্পর্ক তুমি চুকিয়ে দিলে ঠাকুর। হ্যাঁ, ভেবেছিলাম সম্পর্কটা ত্যাগই দেব, কিন্তু এমন চায়ের স্বাদ থেকে বঞ্চিত হব বলে থাকতে না পেরে চলে এলাম। থাক ঠাকুর থাক, অনেক হয়েছে, এত বড় একটা কাজ গেল বাড়িতে, কই তোমার তো মনেও পড়লো না। নানা বৌদি, অনুতোষের বিয়েতে আসবো বলে তো সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ আসানসোল চলে যেতে হলো। বোঝেনি তো, কারবারি মানুষ, বিপদের শেষ নেই। ওসব নয়, ওসব নয়, আসলে অভিমান। মনোহর অভিমানে ঠিক করেছে আমাদের ঘরে ঢুকবে না, তাই এখানেই চেয়ার পাততে হলো, বুঝলে? অনুতোষের মা, ছি ছি, এ আপনি কি বলছেন দাদা? আরে বাবা, আমার বন্ধুর মেয়েরও তো শুনলাম ভালো সম্বন্ধ হয়েছে বর্ধমানের ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে। চাচার কপাল। ও বড় কাকা, ভেতরটা দেখ না। হ্যাঁ মা, আমি দেখছি। হ্যারে, তোর কি কোনো কাজকর্ম নেই? যা এখান থেকে যা। অনেকদিন পরে এলে ঠাকুরপো। তা ঠিক, এবারে আমি যার দর্শনের জন্য এলাম তাকে এবার দেখান বৌদি। ও মা, সে আবার আসবে না, বড় মামা গেছে ডাকতে, তুমি এখন শান্তি মনে চাটা খাও। ও হ্যাঁ, রাতে কিন্তু দুমুঠো খেয়ে যাবে, আমি কিন্তু আগে ভাগে তোমাকে বলে রাখলো, কোনো বাহানা চলবে না। না না, আজ থাক প্লিজ, আরেকদিন হবে, আরেকদিন হবে। সে কি একটু মিষ্টি মুখ করে যাবে না? না না দাদা, আজ শুধু মিষ্টি মুখ দর্শন করে যাব। শুনেছি নাকি খুব সুন্দরী বৌমা এনেছেন। ভাঙা ঘরে চাঁদের আলো। ও হ্যাঁ, ইয়ে ঘর বলতে মনে পড়লো, মনোহর এই তোমার টাকাটা। এইবার তো আপনি অভিমানের কথা বলছেন দাদা, দেবেন সময় মতো। না আমি পালাচ্ছি, না আপনি পালাচ্ছেন। আচ্ছা, আপনাদের সঙ্গে কি আমার দেনা পাওনার সম্পর্ক, নাকি আমি কপালে লাল সিঁদুরের টিপ পরা কালীঘাটের দালাল যে আপনাদের ঘন ঘন তাগাদা দেব? ও ঠাকুরপো,
মন যেমন কথা ও কি মেজো কপালের টিপটা আর একটু বড় করতে পারলে না ও তো কারো নজরেই আসবে না গো নতুন করে আর কার নজর কাটতে যাব দিদি আমি কি এখনো নতুন নাকি আমাদের কাছে নতুন না হলেও মনোহর কাকা তো তোমায় প্রথমবার দেখবেন যতই হোক মেজো এই বাড়ির একটা মান সম্মান আছে তো তুমি যা কথা বলো দিদি মান সম্মান কি ছোট টিপ বড় টিপ এর উপর নির্ভর করে থাকে তুমি জানো না মেজো মনোহর কাকা মনে মনে এমনিতে একটু রেগেই আছেন নইলে দেখলে না তোমাদের বউ ভাতে এলেন না উনি রেগে কেন ও মা ওনার বন্ধুর মেয়ের সঙ্গেই তো অনু ঠাকুরপুর বিয়ের কথা চালাচালি হয়েছিল মাঝখান থেকে তুমি চলে এলে না দিদি আমি ছিলামই আর থাকব এখানে মাঝখান বলতে কিছু নেই না বাবা হয়েছে হয়েছে এবার চলো তো দেখি যাও বা তার মান ভেঙেছে অমনি তোমার দেরি দেখে আবার মান না করে বসেন আচ্ছা বড়দি একটা কথা বলো তো কে মনোহর কাকা যার মান অভিমানে তোমরা এত তোয়াক্কা করছো আরে বাবা মনোহর কাকা হচ্ছেন শ্বশুর মশাইয়ের খাস লোক এবারে সে নিজের মানুষ বুঝলে তা নিজের মানুষ যখন তা তো তোয়াজের ঘটা কেন ক্রমে ক্রমে সবকিছু জানতে পারবে যে এই বাড়ির প্রতি তার কতটা মায়া আপদে বিপদে কত কিছু করেন বা এই তো বেশ লাগছে তা যদি বলেন দাদা বিপদ আপদ সবার জীবনেই আসে গতকাল আমি আপনার বিপদে আপনার পাশে ছিলাম আগামীকাল আমার বিপদে আপনি আমার পাশে থাকবেন এভাবেই তো এগিয়ে চলা দাদা একশোবার সত্যি মনোহর মানে তুমি তো আমার নিজের ভাই বললে কম বলা হয় ভগবান করুন তোমার জীবনে তেমন বিপদ যেন না আসে কিন্তু যদি কখনো আসে তোমার এই বুড়ো দাদা তোমার জন্য জীবন দিয়ে দিতে কসুর করবে না ওই তো তোমাদের টাকার থলি এসে পড়েছে দেখেছ দেখো দেখো ঠাকুরপুর তারটা সুযোগ পেলে কিন্তু আর ছাড়ে না তারটা কোথায় বৌদি ব্যাংক অফিসাররা টাকার মধ্যেই খায় ঘুমোয় এবং বাঁচে বোমা জানি না এটা তোমার যোগ্য কিনা তবে আমার সামর্থ্য এতটুকু না ধর বিয়ের সময় তো আসার সময় হলো না তাই এখন আমি তোমার আরেক শ্বশুর মশাই না ধরো নাও কতক্ষণ ওটা উনি ধরে থাকবেন